নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15 এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন, চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে মিথুনের ঘরে এবং অবশ্যই একদম রাতেই চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে তার নিজ রাশি কর্কটে অবস্থান করছে। এবং অবশ্যই আজকে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চন্দ্রের অবস্থান, এবং এই বৃহস্পতি বর্তমানে পরিবর্তনরত, অর্থাৎ দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি যে বৃষর দিকে অগ্রসর হচ্ছে তার একটা প্রভাব কিন্তু অবশ্যই সামগ্রিকভাবে আছে। তো কেমন যাবে আজকে সারাদিনটা, এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথম জেনারেল প্রেডিকশন উঠে আসবে আজকের ভালো মন্দ বহু বিবিধ তথ্যগুলি, যেগুলো আগে আমি মনোযোগ সহকারে আপনাদের শুনতে বলবো। প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র থাকার অর্থই হচ্ছে আজকের দিনটা জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার উদ্দেশ্যে কাজে লাগানোর মতো দিন। যে কোনো বিষয়ে কিন্তু আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, সেটা পড়াশোনা হতে পারে, অন্য কিছু বই পড়ে হতে পারে, কারোর থেকে কিছু শুনে হতে পারে, যে কোনো বিষয়ে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান থাকছে। এবং গতদিন যে প্রভাবটা ছিল সেটা অবশ্যই কিন্তু রাহু নক্ষত্রের আদ্রা ছিল, এবং আদ্রার মধ্যে যে রাহু নক্ষত্রের প্রভাব ছিল সেখানে মানুষের মধ্যে অস্থিরতা, চিন্তা, কিছু বিষয়ে টেনশান, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা, এগুলো যাদের গতদিন খুব বেশি ছিল আজকের দিনটা তুলনামূলক গতদিনের তুলনায় শান্ত, স্বাভাবিক এবং একটু স্থিরতাযুক্ত থাকবে। কোনো বিষয়ে হয়তো দৌড়ঝাঁপ করতে হয়েছে, এদিক ওদিক যেতে হয়েছে, তার তুলনায় আজকের দিনটা কিন্তু স্থিরতাযুক্ত হতে পারে। এই বিষয়টা আমরা সবার আগে দেখতে পাচ্ছি। পরের বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি কিন্তু যে কোনো কিছুকে বৃদ্ধি করে, জ্ঞান বৃদ্ধি করে, আপনার রাগ বৃদ্ধি করে, জেদ বৃদ্ধি করে, ভালো মন্দ সমস্ত বিষয়কে বৃদ্ধি করে। তো যেমন ভালো বিষয়টা আজকের দিনে বৃদ্ধি করতে পারে এটা মাথায় রাখবেন, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, কেন বৃহস্পতির প্রভাবে এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, সেটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে আমি বৃহস্পতির যে প্রভাব যেহেতু আজকের দিন, সেক্ষেত্রে আজকের দিনটা বৃহস্পতির প্রভাবযুক্ত দিনে কী হয়, যে কোনো ক্ষেত্রেই আপনার কিন্তু মর্যাদা, সম্মান প্রাপ্তি, কোনো যশ প্রাপ্তি, এবং যেহেতু বৃহস্পতি সূর্যের যোগ চলছে এই সময়, মান যশ প্রতিষ্ঠা, অ্যাওয়ার্ডস, কোনো বিষয়ে কারোর থেকে কোনো গিফট পেলেন, ছোটোখাটো বিষয়ে কিছু হলো, কেউ আপনাকে সম্মান প্রদর্শন করলো, আপনি কাজের কিছু তারিফ পেলেন, তো এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান থাকছে, এবং এই বিষয়গুলোতে আজকের দিনটা আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফল বা শুভ ফল আজকের দিনটা কিন্তু পাওয়ার একটা জায়গা কিন্তু আজকের দিনে অ্যাচিভ করতে পারছেন। অবশ্যই বিষয়টা আমি পজিটিভ বলবো। এছাড়া আমি কি বলবো, এছাড়া এটাই বলবো, বৃহস্পতি কিন্তু যেহেতু অহংকার বাড়ায়, বৃহস্পতি কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত, কী কী বাড়তে পারে, জ্ঞানের অহংকার বাড়তে পারে, কর্তৃত্বের অহংকার বাড়তে পারে, টাকার অহংকার বাড়তে পারে, এই যে অহংকার সূচক বিষয়গুলো এগুলো কিন্তু বহু মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন। আপনার ভেতর থাকতে পারে, আপনার ফ্যামিলি কারোর ভেতর থাকতে পারে, যিনি আপনার বস তার ভেতরে থাকতে পারে, ফলত এই জাতীয় বিষয়গুলো এবং অহংকারের যে ক্ষেত্রগুলো এগুলো বাড়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটু নিজেকে আত্মসংযত রাখার আমি পরামর্শ দেবো। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উঁচু নিচু যে কোনো ভেদেই কিন্তু এটা কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আজকের দিনটা আমি আরও বলতে পারি চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি ভালো বলবো, খারাপ বলবো না, এবং আমি জেনারেলি যে প্রফেশন বলতে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই বলবো, যে দিকগুলো অবশ্যই আজকের দিনটা পজিটিভ থাকবে তার মধ্যে খাদ্যদ্রব্যের কাজ কারবার, যে কোনো ধরনের সরকারি কাজ কারবার, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যারা করছেন সেই ধরনের বিষয়, যারা টিউশানি করাচ্ছেন, কোনো স্কুল টিচার, কোনো আপনি কাউকে কোনো অ্যাডভাইসারি দিচ্ছেন, মানে কাউকে উপদেশ দিচ্ছেন, এরকম কাজে যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় দেখবেন যথেষ্ট পজিটিভ ফল বা ভালো ফল আসা একটা সম্ভাবনা আছে। এছাড়া আমি এখানে প্রফেশনালস বলবো, পাইকারি কারবার যারা করছেন, যারা কোনো বিষয়ে বিশেষত কোনো মজুদারি কাজ কারবার করছেন, বৃহৎ আকারে কোনো কাজ কারবার যেখানে চলছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় ভালো ফল বা পজিটিভ ফল আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এবং এই বিষয়টা আপনারা কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব আছে এটা খেয়াল রাখতে হবে, ধর্ম কর্ম আধ্যাত্মিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে ভালো, কিন্তু যে নক্ষত্রে বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে পুনর্বসু। পুনর্বসু সিম্বলে আমরা যদি দেখি একটা মানুষ একটা তীর ছুঁড়ছে এবং সেই তীরটা পুনরায় তার দিকে কিন্তু ফিরে আসছে, এই নক্ষত্রটা ইন্ডিকেট করে। বহু মানুষের ক্ষেত্রে এরকম ঘটে থাকবে, দেখবেন ঘটনার পুনরাবৃত্তি হয়, প্রায়ই একটা ঘটনা ঘটছে তার সঙ্গে, একই ধরনের প্যাটার্নে কোনো বিষয় ঘটছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশ কিছু অর্থে বাড়তে পারে, অর্থাৎ যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি যাদের সঙ্গে বেশি হয় সেই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এবং এই বিষয়টা আপনাকে কিন্তু একটু
চোখ কান খোলা রেখে চলতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা খুব ভাইটাল, সেটা কেমন যাবে বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন ফোনে, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটা অবশ্যই যুক্ত রাখবেন, সঙ্গে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর আশা করি অনেকে ইনস্টাগ্রামে আছেন, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের যে ফলোটা ফলো করবেন ওটাকে। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকের সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনটা ছিল যোগাযোগপূর্ণ দিন রাহু নক্ষত্রে, আর বৃহস্পতি নক্ষত্রে এমনি আজকের দিনটা শান্ত স্বাভাবিক থাকবে, কিন্তু কোথাও যেন একটা কর্তৃত্ব, একে অপরকে ডমিনেট করতে চাইছেন বা নিজের মতটা প্রতিষ্ঠা করতে চাইছেন, নিজের কথাগুলো হয়তো আপনি অপরের উপর চাপিয়ে দিচ্ছেন, এই জাতীয় মানসিকতা যদি কিছু থেকে থাকে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অশান্তি, সমস্যা এবং প্রবলেমের কারণ হতে পারে। তো প্রেমের বিষয়টা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যক্তিগত তথ্য, কথা, ব্যক্তিগত বিষয় এগুলো আপনার ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু তার থেকে অবশ্যই পার্টনারের মতকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি দিনটা সুখকর, দাম্পত্য ক্ষেত্রে পজিটিভ, কিন্তু এই সংসারে টাকা দেন যারা তারা হয়তো অপরকে অপরকে ডমিনেট করছেন বা তার কথা শুনে চলতে হবে এরকম ধরনের একটা হাবভাব দেখাচ্ছেন, এগুলো নেগেটিভ পয়েন্টের মধ্যে কাউন্টেবল। বাকি জায়গাটা আমার মনে হয় না দাম্পত্য ক্ষেত্রে খারাপ, বিবাহকেন্দ্রিক সংযোগ, আলাপ আলোচনা, যোগাযোগ এগুলো আসতে পারে। দেখুন, বৃহস্পতি যেহেতু ট্রানজিটের দিকে মানে রাশি পরিবর্তনরত, সেক্ষেত্রে কিছু রোগভোগ, কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, আমি এক দুই কোটা আপনাদের বলে যাচ্ছি। প্রথম যে সমস্যাটা বৃহস্পতি ট্রানজিটের ক্ষেত্রে এখানে থাকতে পারে সেটা হচ্ছে অবশ্যই পেটের গোলমাল, হজমের সমস্যা এবং ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা। এই ধরনের বিষয়ে যারা ভুক্তভোগী বা ভুগছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যজনিত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হজমের সমস্যা ইত্যাদি কিছুটা থাকতে পারে, পেটের গোলমাল রিলেটেড সমস্যা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে। এবং সাধারণভাবে আমি মনে করি বৃহস্পতির যেহেতু এখানে প্রভাব চলছে, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রেও আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং বৃহস্পতির প্রভাব যেহেতু আজকের দিনে থাকছে, সাধারণত হাইপার টেনশান ইত্যাদি, অ্যাংজাইটি, রাগজের থেকে কোনো সমস্যা এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য বিষয়ের মধ্যে বৃহস্পতি যেহেতু নক্ষত্রের প্রভাব থাকছে, এখানে কিন্তু সাধারণভাবে আমি বলবো যে গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, গুরুস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন, অবশ্যই এদের মতকে আপনি কিন্তু গুরুত্ব দেবেন। আজকের দিন এটা মাথায় রাখবেন, যে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আজকের দিনকে আমি মনে করি যে পড়া, উচ্চশিক্ষার বিষয়ে আপনি কোনো অ্যাডমিশান নেওয়া, কোনো স্কুল কলেজে যোগাযোগ করা এগুলো ক্ষেত্রে দিনটাকে কাজে লাগাতে পারেন। তো দিনের প্যাটার্নটা এইরকমই থাকছে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি হয় আপনার বিশাখা, লগ্ন হোক বা রাশি, যদি হয় পুনর্বসু বা অবশ্যই আজকের দিনে যদি আপনার নক্ষত্র হয় এখানে পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটি আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার যদি শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি আপনার বিশাখা, পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ হয় তাহলে দিনটি আপনার জন্য ইমোশনাল তো থাকবে, কিন্তু তার সঙ্গে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় আজকে হরস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল এখানে কিন্তু পেতে পারে তার মধ্যে রাহু তিন নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিষা, শনি তিন নক্ষত্র, অবশ্যই অনুরাধা, অবশ্যই পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ এরা ভালো ফল পাবেন, এবং বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী ভালো ফল পাবেন। সমস্যা থাকবে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা অবশ্যই রাশির নক্ষত্র, এবং কিছু সমস্যা থাকবে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। আমি যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফলো করবেন, সেটা আপনাদের জন্য শুভ হবে। আর অবশ্যই দেখুন, আমি বারবেলার ক্ষেত্রে আমি আবারও বলছি যে এখানে অথেন্টিক যে পঞ্জিকাগুলো আমরা ফলো করি সেগুলো এখনও পাবলিশ না হওয়ার জন্য আমরা এই বারবেলার ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা প্রসপন্ড রাখছি, যখন পাবলিশড হয়ে যাবে আপনারা কিন্তু বারবেলার প্রভাবটা অবশ্যই সেখান থেকে জানতে পারবেন। এবার হচ্ছে আমাদের সংখ্যা,
দেখুন সংখ্যার ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো, প্রথমেই এখানে সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে আজকে তিন সংখ্যার প্রভাব থাকছে, যেখানে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এগুলো কিন্তু থাকবে এবং তিন সংখ্যার ভেতরে কিন্তু অবশ্যই কিছু মান সম্মান প্রতিষ্ঠা লাভের বিষয় থাকবে। এবং আজকের দিনটায় অবশ্যই রং হচ্ছে হলুদ রং, মেষ লগ্ন হলুদ রং ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন, সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন, সবুজ হালকা ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন, তবে খরচ বেশি হলে বর্তমানে সবুজ রংটা অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে হলুদ নীল সাদা ব্যবহার করবেন, মাফ করবেন, মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহার করবেন সবুজ নীল এবং অবশ্যই হালকা ক্রিম কালার বা সাদা রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং হালকা সবুজ রং, সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং লাল রং, কমলা রং ব্যবহার করতে পারেন সিংহের জাতক জাতিকারা, অফ হোয়াইটে অসুবিধা নেই, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ এবং নীল রং, তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা হলুদ এবং নীল এবং লাল রং, বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে আপনারা অবশ্যই লাল ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন, এখানে হলুদ ব্যবহার করতে পারেন এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং কমলা রং, হালকা সবুজ ক্রিম কালার অসুবিধে নেই, হালকা আকাশীও ব্যবহার করতে পারেন, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা, তবে দাম্পত্য অশান্তি থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে অফ হোয়াইট ক্রিম কালার সবুজ নীল বা আকাশীর কোনো শেড এগুলো ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে আপনারা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, হালকা আকাশী ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করতে পারেন। আর এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশী হলুদ সাদা এবং সবুজ ব্যবহার করতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন যে হলুদ রং বা আপনার পিতি হলো কালার শুভ কাজে আজকের দিনেও ব্যবহার করা যেতে পারে। আর এই রংগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা, ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষরাশি, মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র তো তৃতীয় অবস্থান করছে এবং আজকে বৃহস্পতির কানেকশান, লগ্নে বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনাদের জ্ঞান বুদ্ধি বিকাশ ধর্মকর্মে রুচিশীলতা থাকবে, একটু জ্ঞানের অহংকার কর্তৃত্বের অহংকার টাকার অহংকার যেগুলো বলছিলাম সেগুলো থাকতে পারে, কিছু বিষয় অবশ্যই এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর্থিক কাজ করতে পারেন, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কোনো সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। সম্পর্ক বা রিলেশনশিপের কথা যদি দেখি আজকের দিনটা স্বাভাবিক থাকবে, নতুন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, তবে অল্পেতে যে মাথা গরম যাদের সেইটা কিন্তু কিছুটা বাড়তে পারে। পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, আপনাদের হেলথের ক্ষেত্রেও কোনো সমস্যা রানিং থাকলে এই বিষয়টা অন্তত সন্ধ্যার আগে অবধি সময়টা খেয়াল রাখতে হবে। সাধারণত আজকের দিনে পার্সোনাল কাজ কেনাকাটি করা যেতেই পারে, খরচ সেদিকে একটু থাকবে কিন্তু আয়ভাবে সেরকমভাবে কোনো নেগেটিভ ফল নেই, খরচ প্রবণতা আজকের দিনে থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ কোনো বিষয় ইম্পর্টেন্ট কার্যাদিগুলো আজকের দিনে কিন্তু মোটের ওপর ভালো যাবে। আর এখানে আর এটুকুই বলা যাবে, চলমান কাজে গ্রোথ থাকবে, যাত্রা ভ্রমণ কমিউনিকেশন যেটা ভাড়া বাড়ি খুঁজছেন কোনো বিষয়ে ইত্যাদি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল পেতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে দ্বাদশস্থ বৃহস্পতির কানেকশান, এখানে প্রথমেই বলবো এখানে দূরযাত্রা বিদেশ যাত্রা বৈদেশিক কাজকর্ম ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে কিন্তু গ্রোথ উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিদেশে যারা আছেন তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন আজকের দিনটায়। আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং করতে পারেন, কিছু বিশেষ খাতে খরচ বা কিছু খুব ইম্পর্টেন্ট কিছু খরচ আপনার কিছু বিশেষ শখের খরচ হতে পারে। প্রেমের ক্ষেত্রে সকাল্লাদ পূরণ বা সম্পর্কের ঘনিষ্ঠতা এগুলো কিন্তু আজকের দিনে বাড়ছে, এ বিষয়ে ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, দীর্ঘমেয়াদী কোনো কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনে হতে পারে। এছাড়া সাধারণভাবে আপনার পার্সোনাল কাজ কেনাকাটি ইত্যাদি করতে পারেন, এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ হরস্কোপে থাকতে পারে, এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। এছাড়া সাধারণভাবে আজকের দিনে যেহেতু বৃহস্পতি প্রভাব দ্বাদশে আছে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং এই বিষয়টায় আজকের দিনে ভালো ফল পাবেন। এবং এছাড়া আমি মনে করি আজকের দিনে
বিশেষত কারো থেকে কোনো পাওনা গণ্ডা আর্থিক উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো, কিছু মানসিক ইচ্ছা সকাল রাত পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়গুলো আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। আর এখানে জেনারেলি কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ওভারটাইমের টেন্ডেন্সি বা বাড়তি কাজের কিছু দায় দায়িত্বের টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে, এটুকু বাদ দিলে আমি মনে করি না অন্যান্য বিষয়ে খারাপ ফল আজকের দিনে থাকছে। এবং বৃষর ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের দিকে ট্রানজিট করছে, সামনে বেশ কিছু ভালো মুহূর্ত ভালো ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং রাতের দিকে চন্দ্র কিন্তু ট্রানজিট করছে, অর্থাৎ সারাদিনে বেশিরভাগ সময়টাই আবেগ থাকবে, প্রাপ্তিস্থান শুভ থাকবে, কেরিয়ার রিলেটেড মানে চাকরি ব্যবসা ইত্যাদি বিষয়ে আজকের দিনে পজিটিভ ফল পাবেন। বকেয়া কাজ থাকলে করতে পারেন, মাথা একটু গরম থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, পড়াশোনা মোটের উপর ভালো যাবে, সম্পর্কের উন্নতি, পারস্পরিক বোঝাপড়াগুলো থাকবে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, প্রেমযোগিভের কানেকশান, সন্তানযোগ ইত্যাদিতে আজকের দিনটা ভালো ফল অবশ্যই দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলতে আজকের দিনে চন্দ্র লগ্নে থাকার জন্য অন্যান্য বলতে আগের দিন বা ইত্যাদির মতোই আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে, ছট করে কোনো আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক বিকাশ আজকের দিনে থাকছে, জানা শেখা কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ বকেয়া কাজ থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন। আর জেনারেলি আজকের দিনটা খাদ্যদ্রব্য রিলেটেড কাজ, জল দুধ বস্ত্র রিলেটেড কাজ, অনলাইনের কাজ, মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। আর এখানে লাইফ পার্টনারের মত বিজনেস পার্টনারের মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে এবং এগুলো অবশ্যই প্রাধান্য দেয় আজকের দিনে আপনার ক্ষেত্রে সমীচীন হবে। এছাড়া কোনো কেনাকাটি, কোনো শখসাদ পূরণের কাজ, শুভ কাজ বলতে যা বুঝি সেগুলো নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর একটু আমি এটা বলবো যে চন্দ্র লগ্নে থাকার জন্য ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, ইমোশনের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকছে, এটা না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশে, স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, ঘোরাফেরা ব্যস্ততা এগুলো বেশি থাকবে, মুড সুইং বেশি হবে, তো সেক্ষেত্রে অবশ্যই ছোটোখাটো বিষয়ে অ্যাংজাইটি একটু জেদি মনোভাব এগুলো থাকতে পারে। কাজের জায়গায় ভালো ফল পাবেন, ইন্টারভিউ ফেস করতে পারেন, পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, এবং স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন, মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই থাকছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, এবং আজকের দিনটায় আমি মনে করি যে ট্রান্সপোর্ট, মিডিয়া, মেডিকেল, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কার্যভিত্তিক কাজগুলো এগুলোতে আপনার ক্ষেত্রে পজিটিভ ফল আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এখানে আমি মনে করি যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ছোটোখাটো জায়গায় যাত্রা ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো জেনারেল ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এখানে অবশ্যই আজকের দিনটা এটুকু বলতে পারি যে যেহেতু বৃহস্পতির কানেকশান এবং ষষ্ঠের কানেকশান, এখানে গুপ্তশত্রু নাশের যোগ থাকবে, মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যাবে, লো অর্গান ডিজিজ কিছুটা থাকতে পারে, ঘুমের পরিমাণ কিছু আপ ডাউন করতে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনা এবংটার উপর ভালো ফল পাবেন, ছোটোখাটো বিষয়ে একটু মাথা গরম ইত্যাদি ধার থাকতে। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র একাদশ এবং রাতের দিকে দ্বাদশ। যদি ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে রাতের জন্য ফেলে রাখবেন না, সকাল থেকে বৈকালের মধ্যে করে ফেলা বেশি ভালো হবে বলে মনে হয়। বৃহস্পতির প্রভাব থাকার জন্য জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি, আপনার ধর্মকর্মে রুচি থাকবে, তবে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিছু কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ আপনার ভালো হতে পারে, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সফলতার লাভের যোগ হরোস্কোপে আছে, নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, জেনারেল ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকতে পারে, এবং কিছু বিষয়ে আপনার কিন্তু যাত্রা কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর ওয়ার্ক এগুলো জেনারেলি আজকের দিনে ভালো হবে। সন্তান লাভের ক্ষেত্রে যারা ভাবনা চিন্তা করছেন সেই সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, নতুন সন্তান যোগ তো শুভ থাকবে এবং সন্তান যাদের আছে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে আপনার কোনো প্রতিভা থাকলে বিকাশ করতে পারে, লাইফ পার্টনার, প্রেমের পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং জেনারেলি কেরিয়ার রিলেটেড বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে সন্ধ্যার দিকটা একটু খরচপ্রবণ হবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, মুড একটু সুইং হবে, এগুলো কিন্তু আমরা রাতের দিকে বেশি লক্ষ্য করব। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেলি আজকের দিনটায় কোর্ট কাজের বিষয়ে কিছু শুভ পরিবর্তন থাকতে পারে, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যালগ্ন কন্যা রাশি, কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্মভাবে বৃহস্পতির কানেকশন। বৃহস্পতি কিন্তু সপ্তমপতি, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, কিছু উবড়ি লাভ, ফাটকা লাভ, বাড়তি কিছু লাভ, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সম্পর্কের দিকটা মোটের উপর ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে বলবো একটু ইমোশান বেশিই বাড়বে, পজিটিভ ইমোশান বা নেগেটিভ ইমোশান, অর্থাৎ আনন্দ, উন্মাদনা, ভালো লাগা, তার সঙ্গে দুঃখ, জেদ, রাগ, এইগুলো যে পজিটিভ নেগেটিভ ইমোশান সেগুলো কিন্তু দুটোই বাড়ছে। তবে লাইফ পার্টনারের জীবনে কিছু পরিবর্তন, তার জীবনে কিছু উন্নতি, এগুলো হতে পারে। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা, এই দুটো মামলাকে চলে একটু খেয়াল রাখবেন। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সাময়িক খেয়াল রাখবেন, কারণ দেখুন বৃহস্পতি ট্রানজিটের মুহূর্তে আছে এবং এই ট্রানজিটের মুহূর্তে বেশ কিছু প্রবলেম মাথাচাড়া দেয়। সেটা আপনার কোর্ট কেস হতে পারে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, ডাইভোর্স হতে পারে, সেটা কন্যা লগ্নের জন্য বেশি প্রযোজ্য, সেটা মাথায় রাখবেন। আমি যদি পরে বলতে ভুলেও যাই, এটা কিন্তু বর্তমানে মাথায় রাখবেন। বিদ্যাভাবের ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোতে গ্রোথ অবশ্যই থাকবে এবং মিডিয়া, মেডিকেল, মেডিসিন, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে জেনারেলি আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। এছাড়া সাধারণভাবে কোনো কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাধপূর্ণের কাজে আজকের দিনটাকে ইউটিলাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটায় ভালো ফল অবশ্যই পেতে পারেন। আর এখানে ধর্মকর্ম, যাগযজ্ঞ অনুষ্ঠান, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা ভালো হবে। পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ। তুলালগ্ন তুলারাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে তুলার সাপেক্ষে। চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু নবম ভাবে, এবং নবম ভাব থেকে চন্দ্র কিন্তু দশমে যাচ্ছে একদম রাতে, তার আগে চন্দ্র নবম ভাবেই থাকছে। প্রথমেই বলবো আজকের দিনটায় ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বৃহস্পতির কানেকশন থাকার জন্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি, কিছু প্রগতি এগুলো থাকতে পারে, তবে বৃহস্পতি যেহেতু ট্রানজিটের দিকে তো এটা খেয়াল রাখবেন যে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। পদ প্রতিষ্ঠা, মান সম্মান প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো, সামাজিক যোগাযোগ ভালো যাবে, কর্মজীবনে শুভ ফল আজকের দিনে থাকতে পারে, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, সেভিংস ফান্ডিং করতে পারেন, গুপ্ত শত্রু নাশের যোগ আছে। আর ব্যবসার ক্ষেত্রে একটু ডায়নামিক থাকবেন, ছোটোখাটো বিষয়ে কাস্টমারের সঙ্গে মতভেদ এড়িয়ে চলবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে খারাপ না, আমি এটুকু বলবো। মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন, তবে চলতি রোগভোগ কিছু চললে একটু সচেতন থাকার দরকার। কর্মক্ষেত্রে যারা উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে লাভ বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে জেনারেলি সাধারণ কেনাকাটি, শখসাধপূর্ণের কাজে কোনো অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি মনে করি মাথা ঠান্ডা রাখতে পারলে আজকের দিনটা পজিটিভই থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অবশ্যই আপকামিং ভিডিওতে আরও বিষয়ে জানতে পারবেন। ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অষ্টম ভাবে এবং দিনের শেষে নবমে যাচ্ছে বৃহস্পতির ষষ্ঠস্থ কানেকশন। প্রথমেই বলবো শারীরিক দিকটা নজর রাখতে হবে, মেজাজ কিন্তু স্ট্রং থাকবে, এটা খেয়াল রাখতে হবে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কম্পিটিশনে ভালো ফল পাবেন, খেলোয়াড়রা ভালো ফল পাবেন, কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু সামান্য সামান্য বিষয় একটু অ্যাগ্রেসিভ নেচার, একটু ধুম করে রেগে গেলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে হবে, এটা কন্ট্রোল করতে হবে। কর্মজীবন ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রেও খারাপ না আজকের দিনটা, এবং আজকের দিনটা অফিসিয়াল কাজ, ব্যাঙ্কিং কাজ, মেডিকেল কাজ এগুলো করতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাধপূর্ণের ক্ষেত্রে বিবেচনা করে এগোতে হবে। আপনার যদি মন আগে থেকে ডাউন থাকে, সিচুয়েশান যদি মনের ক্ষেত্রে খারাপ থাকে, তাহলে আজকের দিনটা একটু আপনার জেদপূর্ণ দিন যেতে পারে, কিন্তু মন যদি সেরকমভাবে খারাপ না থাকে, কোনো ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে ডাউন সিচুয়েশান না থাকে, আপনি জেনারেলি ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা জেনারেলি খারাপ না, ভালো যেতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে, তবে একটা কথা আমি বলে দিই, প্রেমের অধিপতি বৃহস্পতি ট্রানজিট আসন্ন, ফলত এই যে লাস্ট যে 15 দিন থাকছে এই মাসের, এই সময়টা প্রেম নিয়ে কোনো বড় ঝুঁকিপূর্ণ ডিসিশান নেবেন না। যেরকম চলছে চলতে দিন, তো সেটা আপনি পয়লা মের পর থেকে নিতে পারেন যে কোনো বিষয়, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু সরাসরি অবস্থান করছে সমসপ্তমে, দিনের শেষে অষ্টমে যাচ্ছে। বৃহস্পতির কানেকশন থাকার জন্যই যে কোনো বিষয়ে খুব টাচি থাকবেন, ইন্টিমেট থাকবেন, সেন্সিটিভ থাকবেন, পড়াশোনা বেশ ভালো যাবে, ব্যবসায় গ্রোথ, আর্থিক লাভ, উন্নতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে মুড সুইং করবে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, নতুন প্রেমের যোগাযোগ তো আছে, চলতি প্রেমের মধ্যে এমনি ভালো, জেদ রাগ বাড়ালে কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়বে, বিষয়টা খেয়াল রাখবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সন্তানের রাগ যেহেতু একটু বাড়তে
হতে পারে। আপনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি, প্রজ্ঞা, কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ পজিটিভ, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা চললে গতিবিধির পরিবর্তন হতে পারে। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। বুধ অবশ্যই বকরি নিচস্ত এবং অস্তমিত হয়ে আছে, ফলত যে কোনো সিদ্ধান্ত আপনার কেরিয়ার নিয়ে একটু ভেবেচিন্তে নিতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো কাটবে এবং পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব অবশ্যই দেবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির কথা আসে যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু ষষ্ঠে, দিনের শেষে সপ্তমে বৃহস্পতির কানেকশন। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। লাইফ পার্টনারের হেলথের সমস্যা, আপনাদের নিজের হেলথের সমস্যা, পরিবারের কারো হেলথের সমস্যা চললে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা, ইন্টারভিউতে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য জীবনে খুঁটিনাটি মতপার্থক্য থাকতে পারে, সন্ধ্যার পরেই সমস্যা দূরীভূত হবে এবং পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললেও সন্ধ্যার পর আর কি সেই সমস্যা মিটে যাবে। ব্যবসায় লাভ, আর্থিক যোগাযোগ থাকবে, কম্পিটিশনে উন্নতির যোগ থাকবে, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের ক্ষেত্রে ওভারঅল তো বললামই ভালো যাবে। বিদেশি কাজ, দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, হাত তবু একটু খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। আয়ভাব তবে মোটের উপর স্বাভাবিক থাকবে। অফিসিয়াল কাজ, ব্যাঙ্কিং কাজ, মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বাড়ি থেকে দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং উপরে কাটা দেওয়া আছে। পরিবারে দূরের কোনো আত্মীয় স্বজনের আগমন ইত্যাদিগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে বৃহস্পতির কানেকশন, প্রাপ্তি যোগ থাকবে, ইচ্ছা শক পূরণের কাজ হতে পারে, বিশেষ কিছু কাজে সফলতা লাভের যোগ হরস্কোপে থাকছে, নতুন সন্তান যোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে বেশি একটু আবেগপূর্ণতা থাকবে, এটা একটু নিয়ন্ত্রণ করবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে এমনি ভালো যেতে পারে, নতুন প্রেমের যোগাযোগ শুভ, পরিবারের কারো আগমন ঘটতে পারে, যাত্রা লাভ হতে পারে, ভাই বোনের সঙ্গে সামান্য মতপার্থক্য থাকতে পারে। হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো যাবে, চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দু ক্ষেত্রেই পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং চলমান কাজ, ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, তবে আজকের দিন একটু বেশি আপনাকে যাত্রা ঘোরাঘুরিগুলো করতে হবে। অনলাইন কাজে উন্নতি থাকবে, কোনো বিষয়ে একটু বাড়তি দৌড়ঝাঁপও করতে হতে পারে কোনো কাজের সূত্রে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কগুলো ভালো যাবে এবং অনলাইন টেকনিক্যাল কাজ ইত্যাদিতে ভালো ফল আজকের দিনে পাবেন। এর বাইরে এখানে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, আর্টিস্ট যারা যারা আছেন ভালো ফল পাবেন এবং এগুলোতে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। অন্য বিষয়ে সাধারণভাবে আজকের দিনটা ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থভাবে বৃহস্পতির কানেকশন। লগ্নের সঙ্গে চন্দ্রের কানেকশন মানেই আপনার কিন্তু খুব ইন্টিমেট আবেগপূর্ণ দিন থাকবে, ছোটোখাটো বিষয়ে আপনি খুব সেন্সিটিভ থাকবেন। গৃহস্থলী কাজ, বাড়ির কাজ হতে পারে, পার্সোনাল কাজে অন্যতে থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। কর্মভাব আজকের দিনে শুভ, সরকারি কাজে উন্নতি, যোগাযোগ থাকবে, টেকনিক্যাল পার্সনরা কাজের ক্ষেত্রে এগিয়ে থাকবেন, অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, সাধারণ কেনাকাটি শখ শখ পূরণের কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আজকে দিনে ভালো ফল পাবেন। সন্তানভাব শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন, তবে সন্ধ্যার পরের যে সময়টা সেটা বেশি ভালো প্রেমের ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে ফলদায়ী হতে পারে। আর এখানে এটা বলতে পারি যে সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন, ফাটকা লাভের যোগ আছে। সন্তানভাব শুভ থাকবে, মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে আউটডোরে কিছু কাজকর্ম ছাড়াও এখানে কিন্তু বাড়ির কাজ বা বাড়ির কিছু কেনাকাটি, গ্যাজেট পার্চেস এগুলোর ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে চন্দ্র চতুর্থে থাকার জন্য পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে বেশ ভালো ফল আজকের দিনে থাকছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।